আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে পারফেক্ট গরুর মাংস রান্না করে দেখাবো। এখানে আমি গরুর মাংস নিয়েছি রেগুলার সাইজ। এখানে আমি কলির জাউ নিয়েছি, কয়েকটা হাড় নিয়েছি, দেখেন নরম হাড়ি নিয়েছি। এখন এগুলোকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি। আদা বাটা দিচ্ছি, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন এখন আমি রং, এলাচ, দারুচিনি, জয়ফল, জয়িত্রী, গোলমরিচ, তেজপাতা সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি রেগুলার করে ইউজ করি। এখন ওই মশলাটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গরম মশলা। এটা দিয়ে গরুর মাংস রান্না করলে অন্যরকম একটা টেস্ট হয়। এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর আধা চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিচ্ছি এক চামচ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো তেল, সয়াবিন তেল। সব একসাথে দিয়ে হাতে মাখিয়ে নিতে হবে ভালো করে, যেন মশলাটা মাংসের সাথে লেগে যায়। আমি প্রায় সময় এরকম হাতে মাখিয়ে রান্না করি। হাতে মাখিয়ে রান্না করলে গরুর মাংসটা অনেক টেস্ট হয়, একটা মেজবানি ফ্লেভার আসে। আমি যে মশলাটা গরম মশলাটা দিয়েছিলাম ওইটা দিয়ে আপনি যদি রান্না করেন একটা মেজবানি ফ্লেভার আসবে। এই মশলা তৈরির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, যেন মশলাগুলো মাংসের গায়ে ঢুকে। এরকম 10-15 মিনিট যদি আপনারা এভাবে রেখে দেন, মাংসটা রান্না করার সময় অনেক সফট হবে। এখন আমি ননস্টিকের একটা কড়াই নিয়ে নিয়েছি, এখন আমি এখন মাংসগুলো দিয়ে দিব। এখন আমি মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি। এখন আমার মাংসগুলো থেকে অনেক পানি বের হয়ে গেছে। আমি সামান্য হাত ধোয়া পানি দিয়েছিলাম, এখন অনেকগুলো পানি বের হয়ে গেছে। এই পানি দিয়ে আমি মাংসকে মোটামুটি সিদ্ধ করে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ঝোল যখন এখন টেনে এসেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো করে কষাবো। এখন আমি বড় বড় পিস করে আলু কেটে নিয়েছি, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসের এই পানিতে আলু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে,
এখন হালকা নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। এ পর্যায়ে মোটামুটি আমার আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস হালকা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। কয়েক টুকরা টমেটো পিস দিয়ে দিচ্ছি, কারণ টমেটো দিলে কী হয় টক টক খেতেও ভালো লাগে, টক জাল মিষ্টি সব একসাথে মিক্স খেতেও ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে। বিদায় আমি দিচ্ছি টমেটোটা। এতে হয়ে গেছে আমার হাতে মাখা ঘোরন মাংস তরকারি। আমার টমেটো গলে গিয়েছে, কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন আমার তরকারিটা কত সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে এটা রমজানে, এখন যেহেতু রমজান চলতেছে, রমজানে রান্না করে খেতে পারেন। আপনারা তো দেখেছেন আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আদা রসুন এগুলো হালকা হালকা করে কুচি করে দিয়েছি, কিছু ব্লেন্ড করিনি, একদম মিহিনা। আপনারা যদি এভাবে রান্না করেন মাংস রান্নাটা অনেক টেস্ট হবে। আপনারা খেয়াল করলে দেখবেন মশলা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে অন্যরকম স্বাদ, আর পেঁয়াজ আদা রসুন এগুলো আসতো কুচু কুচু করে রান্না করলে অন্যরকম স্বাদ, দুইটা দুই রকমের স্বাদ। আমি আজকে এগুলা কুচি করে রান্না করেছি, আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে। এখন আমি ধনে পাতা দিয়ে দিয়েছি, আমার গরুর মাংস হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, মেজবানি ফ্লেভার এসেছে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার রান্নাটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি মাংসটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখুন আমার গরুর মাংসটা অনেক সুন্দর কালার এসেছে, আবার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।